আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুক্তা সুলতানা ফ্রম এমএস কুকিং গ্যালারি। আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রিভিয়াস ভিডিওতে বলা মিউজিক্যাল লাইট অ্যাকোয়ারিয়াম কেক ডেকোরেশন। এই চকলেট স্পঞ্জ কেকটি কিভাবে তৈরি করেছি তা আগের ভিডিওতে দেখিয়েছি। যারা এই ভিডিওটি এখনও দেখেননি, উপরের আই বাটনে ক্লিক করলে এখনই দেখে নিতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এটি একটি ডিসি চালিত মিউজিক্যাল লাইটিং সার্কিট, যে কোনো ইলেকট্রনিক্স দোকানে খুঁজলেই পেয়ে যাবেন। এটি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালাতে হয়। অবশ্যই কেনার সময় খেয়াল রাখবেন লাইটিং সার্কিটটি যেন ওয়াটারপ্রুফ হয়। এখানে ইম্পর্টেন্ট এবং ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, কখনোই সরাসরি কারেন্টের সাথে জয়েন্ট করা যাবে না। লাইটিং সার্কিটগুলো এমনভাবে বসাতে হবে যাতে চতুর্দিকে আলো ছড়ায়। কেকের উপরের অংশের কেটে নেওয়া স্লাইসটি গুঁড়ো করে বাটার ক্রিমের সাথে মিশিয়ে একটি ডিজাইন বর্ডার লাইন করে দিচ্ছি। ডেকোরেশনের খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, করে নিন। এতে করে আমার নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। কেকের ক্রিমগুলো খুব ভালো করে সেট হওয়ার জন্য আমি কেকটি এখন ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কেকে আরও একটি ফিনিশিং লেয়ার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সিলিকন মোল্ড, আপনারা যে কোনো অনলাইন পেজে খুঁজলেই পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মোল্ডগুলোতে আমি গলিয়ে নেওয়া বাটার ব্রাশ করে নিয়েছি, যাতে করে ফন্ডেন্টগুলো খুব সহজেই উঠে আসে। Thank you.
সবগুলো ডিজাইনের উপর গলানো বাটার ব্রাশ করে নিচ্ছি তা না হলে জেলাটিন দেওয়ার পর ফন্ডেন্ট গলে যাবে কেকটি এখন আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আর এই ফাঁকে আমি আমার জেল তৈরি করে নিচ্ছি জেল তৈরির জন্য আমি 3 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে জাল করে নিচ্ছি এক টেবিল চামচ লেবুর রসের সাথে এক টেবিল চামচ কর্ন সিরাপ মিশিয়ে দিয়ে দিচ্ছি এতে করে জেলে ক্রিস্টাল ভাব অনেক সুন্দরভাবে আসবে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ জেলাটিন জেলাটিনগুলো আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটি নিয়ে আসলাম একটি চকলেট ট্রান্সপারেন্ট শীটের সাহায্যে আমি কেকের চারপাশ খুব ভালোভাবে পেঁচিয়ে নিব এবং মোল্ডের উপরি অংশ দিয়ে খুব ভালো করে লক করে নিব যাতে করে জেল বাইরে চলে আসতে না পারে চকলেট ট্রান্সপারেন্ট শীটের দাগ ঘেঁষে অল্প অল্প করে খুবই সাবধানে জেলাটিনগুলো দিয়ে দিতে হবে যদি একসাথে দিয়ে দিতে যায় তাহলে ফন্ডেন্ট ডিজাইনগুলো পজিশন থেকে নড়ে যেতে পারে জেলাটিনগুলো কিন্তু আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে উপরে সরের মতো কোনো অংশ না বসে জেলাটিনের প্রথম লেয়ার দেওয়ার পর আমি কেকটি আরও 10 মিনিট ফ্রিজে রাখবো 10 মিনিট পর আবার নতুন করে সবগুলো ফন্ডেন্ট ডিজাইন বসাবো এবং একটু একটু করে আবারও মিশ্রণটি দিয়ে দিব এভাবে আপনি যতগুলো স্তর ইচ্ছা করতে পারেন সেক্ষেত্রে আপনি যতবার ডিজাইনগুলো বসাবেন ততবার আপনার থেকে ফ্রিজে রেখে সেট করে নিতে হবে এভাবে সবগুলো জেলাটিনের মিশ্রণ দেওয়ার পর আমি কেকটি এখন ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি 20 মিনিট পর আমার কেকটি পুরোপুরি সেট হয়ে গেছে
এবার খুব সাবধানে চকলেট ট্রান্সপারেন্ট শীটটি খুলে নিতে হবে যাতে জেলগুলো ছিঁড়ে না যায়। আমার এই মিউজিক্যাল লাইটিং অ্যাকোয়ারিয়াম কেকটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।